হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আরো একটা নতুন ব্লগ দিন। না, ব্লগটা নতুন নয়, ব্লগটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের সময়কার ব্লগ। সরি, আপলোড করতে আজকে দেরি হয়ে গেল, অ্যাকচুয়ালি এডিট করা হয়নি। তো লক্ষ্মী পুজোর ব্লগ অর্ধেকটা তোমরা দেখেইছো যে আমি বাপের বাড়িতে এসেছিলাম লক্ষ্মী পুজোয়, বাট পুজোর সময়কার যে ব্লগটা, মানে এই ব্লগটা যেহেতু এডিট করা হয়নি তাই দেওয়া হয়নি। তো এখন দুপুর প্রায় দুটো বাজে, বেজে গেছে দুটো, ঠাকুর মশাই এসেছেন, পুজো অলরেডি, মানে পুজো শুরু হয়েও গেছে করা। তো পুজো করতে প্রায় 1 ঘন্টা মতন সময় লেগেছে, পুরো পুজোটা তোমাদেরকে দেখাতে পারছি না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। ছোট ছোট পার্ট জুড়ে আজকে এই পুজোর ব্লগটা আমি করলাম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করে থাকো ফ্যামিলি ব্লগ দেওয়ার জন্য, বাট ফ্যামিলি ব্লগ সেই মতন দেওয়া আমার হয় না। সো আজকে চেষ্টা করলাম একটা ফ্যামিলি ব্লগ দেওয়ার। তো পুজো অনেকটা হয়ে গেছে, এখন হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। আমিও বসেছি পুষ্পাঞ্জলি দিতে, ভাত খাইনি, নর্মালি খাবার খেয়েছি, মানে কচুরি খেয়েছিলাম, বাট ঠাকুরমশাই বললেন যে মন পরিষ্কার থাকলে সব ভালো। তো পুষ্পাঞ্জলি দিলাম, লাস্ট পুজো চলছে, এরপরে আরতি হবে। এত সকালে না আমাদের পুজো হয় না, লক্ষ্মী পুজো মানে বেশ সন্ধ্যাবেলা লাইট ফাইট জ্বলবে, পুজো হবে, ওই সময়টা বেশ ভালো লাগে। বাট পুরোহিতের খুব প্রবলেম হয়, পুরোহিত ঠিক করা থাকলেও পুরোহিত বাড়িতে এসে পৌঁছতে পারেন না, কারণ লক্ষ্মী পুজোর দিন পুরোহিতদেরকে চ্যাঙ্গোলা করে তুলে নিয়ে যায়, এরকম একটা কাণ্ড ঘটে। সেরকম একটা ঘটনা গেল বছর ঘটেছিল, পুরোহিত আমাদের বাড়িতে আসতেই পারেননি, সেখানে মাকে পুজো করতে হলো, যেটা আমাদের একেবারেই মানে ভালো লাগেনি, কারণ ছোটোবেলা থেকে এই পুরোহিতের হাতেই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে এসেছে। তো এবছর ঠাকুরমশাই যখন বললেন দুপুরে আসবো, আমরাও আর না করলাম না, আমরা বললাম না ঠিক আছে এসে পুজো করে যান। তো পুজো হয়েই গেছে, দেখো এটা হচ্ছে পুজোর একদম শেষের পার্ট, আরতি চলছে। আর পুজোটা হয়ে গেলে না আমরা একটা হোম করি, যেটা প্রয়োজন নয় বাট তবুও হোমটা আমরা করি। আমাদের ঘরে আগে মূর্তি পুজো হতো না, মানে যখন আমার ঠাকুরদা বেঁচে ছিলেন উনি মূর্তি পুজো পছন্দ করতেন না, উনি সূর্য দেবতার পুজো করতেন সকালবেলা উঠে আর হোম করতেন। তো উনি যেহেতু বেঁচে নেই, বাট ওনার নিয়ম অনুযায়ী আমরা আমাদের বাড়িতে যে কোনো পুজো হোক, পুজোটা হলে আমরা হোমটা করি তার সাথে। ঠাকুরমশাই পুজো করে চলে যাবার পরে আমরা হোমটা করি। হোমটা আমরা পরিবারের যতজন আছি, কাকা কাকিমা পিসি পিসির ছেলে আমার বোনের বর, আমরা সবাই মিলেই হোমটা করি। তো এখন দেখতেই পাচ্ছ খুব বেশি লোকজন কিন্তু নেই, কারণ এর আগে মনে হয় তোমাদের সাথে আমি শেয়ার করেছি তার কারণ কেন লোকজন কম। আমার মা তো শিফটিংয়ে একটা ফ্ল্যাটে রয়েছে, মায়ের নিজের বাড়িতে বা নিজের পাড়াতে মা এখন নেই, তো সেই কারণে পুজোটাও খুব ছোটোখাটো করে করা হয়। নইলে এই পুজো মানে খুব বড় আকারে পুজো হতো, মানে বক্স টক্স লাগিয়ে লাইট চালিয়ে লোকজন এসে, মানে সেটা অন্যরকম একটা ব্যাপার। যখন মা নিজের বাড়িতে শিফট করে যাবে না, তখন তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্মী পুজোটা কীভাবে হয়। মানে প্রচুর নারকোল নাড়ু বানানো হতো, তারপরে মিষ্টি বাড়িতে আমরা বানাতাম, আগের দিন রাত জেগে জেগে নারকোল নাড়ু বানানো, মিষ্টি বানানো, মানে সেটা একটা অন্যরকম একটা ব্যাপার। বাট এখন সেটা মানে 99% নেই বলতে পারো। তো কোনো রকমে পুজোটা হচ্ছে, তো পুজোটা হয়ে গেলেই আমরা বসবো হোম করতে, সেই হোমটাও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক কীভাবে হয়। মন্ত্র পড়তে হয় এখানে, মন্ত্রটা আমার মুখস্থ নেই, বাবার কিছুটা মনে আছে। তো বাবা হোম করার সময় সেই মন্ত্রটা পাঠ করেন, বাবাই পাঠ করে, আমাদের মনে নেই সেটা। ঠিক যেরকম ঠাকুরমশাই পুজো করার সময়, পুষ্পাঞ্জলি দেবার সময় ঠাকুরমশাই মন্ত্র বলে, আমরা সেটা রিপিট করি, হোম করার সময় ঠিক সেরকমই হয়। তো তোমরা ব্লগটা দেখো, দেখতে থাকো, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের রিকোয়েস্টেড একটা ব্লগ এটা বলতে পারো, ফ্যামিলি ব্লগ, যেটা তোমরা বরাবর বলে এসেছো। তো ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করো। ওর মায়ের
তো ফাইনালি পুজো শেষ, তোমাদেরকে পুরো পুজোটা দেখালাম, মানে পুরোটা দেখাতে পারিনি, পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ছোট ছোট পার্ট করে দেখালাম। প্রথমে লক্ষ্মী প্রতিমা পুজো হলো, তারপরে যে হোমটা তোমরা দেখে তার ডিটেলটাও তোমাদেরকে বলেছি, হোমটা কেন করি কি বৃত্তান্ত, ওটা আমার ঠাকুর দাদা করে আসতো এত বছর, এখন উনি বেঁচে নেই, বাট যেহেতু উনি করতেন সকালবেলা করে উঠে হোম সূর্য দেবতার পুজো, তো সেই জন্য সেই রীতিটা আমরা যতটা পারি মেনে চলি, লক্ষ্মী পুজোর সময় করে করি। আর বছরে দুবার এমনি আমাদের একটা জায়গায় হোম হয়, মহালয়ার সময় আর দোল পূর্ণিমার সময় হয়, তো সেখানে আমার ফ্যামিলির লোক সবাই যায়, বাট বাড়িতে আমরা নিজেরাই ভাতন করে করি, সেটা তোমাদেরকে বললামই। তো পুজোর সাথে সাথে রাতের রান্নাটা অলমোস্ট ফিনিশ, আলুর দম আর ছোলার ডাল বানিয়ে ফেলেছি পুজোর ফাঁকে, এখন হচ্ছে প্রসাদ খাবার পালা, এই যে প্রসাদ নিয়ে বসে গেছি। আর লক্ষ্মী পুজোর মেন অ্যাট্রাকশন হচ্ছে নারকেল নাড়ু, বাট আমি খাই না, আমার মিষ্টি যেহেতু পছন্দ না, ওই নারকেল নাড়ু পছন্দ করি না, সো আমি এখানে প্রসাদের মধ্যে শুধু ফল নিয়েছি, মুড়ি মুড়কি থাকে সেসব কিছু নিইনি, শুধু জাস্ট ফল নিয়ে বসেছি খেতে। আর গেস্ট তো এবারে সেরকম কেউ আসছে না, শুধু বোন আর বোনের বর আসবে, রান্না অলমোস্ট হয়ে গেছে, এবার শুধু লুচি, সেটা খাওয়ার আগে গরম গরম লুচিটা ভাজা হবে, ব্যাস। আমাদের এমনি পুজো না এত সকালবেলা পুজো হয় না, আমাদের পুজো সন্ধ্যাবেলা হয়, বাট পুরোহিত পাওয়া যায় না জানো, গেল বছরে আমাদের হয়েছিল পুরোহিত আসেই নি, তাকে বলা হয়েছিল বাট সে আসতে পারেনি বাড়িতে, তো সেক্ষেত্রে মাকে নিজে পুজো করতে হয়েছিল, সেই জন্য এবারে আর রিস্ক না নিয়ে ঠাকুরমশাই যখনই আসবে বলেছে, মা বলেছে ঠিক আছে এসে পুজো করে যান, আর পূর্ণিমা যেহেতু লেগে গেছে তো দিনের বেলা পুজো করাতে আপত্তি কিছু নেই, তো সেই কারণে আমাদের দিনের বেলা পুজোটা হয়ে গেল। তো চলো পুজোর ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করছি ভালো লাগবে, একটু অন্যরকম ব্লগ হলো, তো চলো আর বেশি বকবক না করে একটু রেস্ট নেব, আর ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।